নম্বর ওয়ার্ডে উন্নয়নে কান্ডারি জলি বোস নিজের কর্তব্যে অবিচল, জেতার পরদিনই কার্যালয়ে বসে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত পুরমাতা। কলকাতা পুর ভোটে 59 নম্বর ওয়ার্ডের পুরমাতা জলি বোস দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দলের হয়ে কাজ করেছেন। জলি পেয়েছেন এবারে 34,216টি ভোট। প্রতিপক্ষ কংগ্রেসের ফাতেমা আনজুম পেয়েছেন মাত্র 2,829টি ভোট। 31,387টি ভোটে জিতেছেন জলি। প্রাপ্ত রেকর্ড ভোটের জয়ে পরিসংখ্যানে কলকাতা কাউন্সিলরদের মধ্যে চতুর্থ স্থানাধিকারিণী। রেকর্ড ভোটের জয়ের নৈপথ্যে তা সেনাপতি, ওয়ার্ড সভাপতি রবীন বোস ও বিপুল কর্মী সমর্থক। আশীর্বাদ পেয়েছেন বিধায়ক স্বর্ণ কুমার সাহার। নিকাশি ব্যবস্থা তার উন্নয়ন, রাস্তাঘাটে আলো, সুসজ্জিত পটঘাট, পানি চলের সুব্যবস্থা, কোনো কিছুই বাকি রাখেনি তিনি। ময়দানে নেমে মানুষের জন্য আবারও একইভাবে কাজ করতে উন্মুখ জলি বোস। এলাকার সর্বপরিচিত মুখ জলি বোস গত পুরো ভোটে ভালো মার্জিনে জিতে একক প্রচেষ্টা এলাকার হাল হকিকত বদলে দিয়েছিলেন। অনাকালে মানুষের পাশে থেকেছেন, করোনা পরিস্থিতিতে নিজের খাবার হাতে নিয়ে পৌঁছে গিয়েছেন মানুষের দরজায়। সারা বছরই কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান জলি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজে সর্বদা সামিল। মুখ্যমন্ত্রীকে অনুকরণ এবং অনুসরণ করে নিজের এলাকায় কাজে ঝড় তুলতে আগ্রহী। মানুষের জন্য কাজ সবসময় পছন্দের বিষয়। এছাড়া মানুষের চাহিদা বুঝে এবং দলীয় কর্মপদ্ধতি মেনে কাজ করতে ভালোবাসেন। এবার সামনের দিকে লক্ষ্য পথে অগ্রসরে উদ্যোগী জলি বোস। সেখানে যেখানে জাভেদ খানের ছেলে ফার্স্ট হয়েছে, ফৈয়াজ আহমেদ খান, লোক সংখ্যা অনেক বেশি কিন্তু প্রায় বিরোধী নেই বললে চলে। স্বতঃস্ফূর্ত ভোটে কোনো হিংসার অভিযোগ চলবে এলাকাবাসীকে দলকে। ছেলেরা
প্রথমে খাল সংস্কার, খালের সৌন্দর্যায়ন, তারপরে মাঠ, বাকি কি কি কাজ বাকি আছে অসম্পূর্ণ আছে? পরিকল্পনা আছে ওই পার্কে বা তার আশেপাশে? বৃদ্ধদের জন্য সেইরকম